হ্যালো বন্ধুরা, ডিফেন্স রিভিউ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা সকলেই কম বেশি আশা করে জানেন যে গত 30শে ডিসেম্বর আমাদের পড়শি দেশ পাকিস্তান চীন থেকে 14টি JF-17 থান্ডার বিমানের ডেলিভারি পেয়েছে। এই 14টি থান্ডার বিমান হচ্ছে JF-17B ডুয়েল সিটার টেনার ভার্সন। যাই হোক, এবার আসা যাক মূল কথায়। তা হচ্ছে, চীনের কাছ থেকে এই 14টি JF-17 থান্ডার বিমান ডেলিভারি পাওয়ার পর JF-17 নিয়ে পাকিস্তানিদের প্রোপোগান্ডা মাত্রা ছাড়িয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে সাধারণ মানুষকে বোকা বানিয়ে এটা বলা হচ্ছে যে JF-17 নাকি ভারতীয় রাফেল বিমান থেকে উন্নত এবং শক্তিশালী ফাইটার জেট। তো বন্ধুরা, পাকিস্তানি JF-17 ভারতীয় রাফেল বিমান থেকে উন্নত অথবা শক্তিশালী কিনা এই প্রশ্নের উত্তর আমি, আপনি এবং ডিফেন্স বিশেষজ্ঞরা জানলেও পাকিস্তানিরা এটা কখনোই স্বীকার করবে না যে JF-17 থেকে রাফেল শক্তিশালী ফাইটার জেট। যদিও পাকিস্তানিদের এটা স্বীকার না করার কিন্তু যথেষ্ট কারণ আছে, তবে আজ আর সেই বিশ্লেষণে যাব না। তার পরিবর্তে পাকিস্তানিদের বা JF-17 ভক্তদের একটু আয়না দেখাব। তো বন্ধুরা, পাকিস্তানি পাশাপাশি JF-17 ভক্তদের আয়না দেখানোর জন্য স্ক্রিনে আমি একটি ছবি শো করাচ্ছি। এই ছবিটি কিছুদিন আগে ডেলিভারি পাওয়া পাকিস্তানের JF-17 ককপিটের। এখন ছবিটিতে আপনি JF-17 ককপিটে ব্যবহৃত হিঞ্জেসগুলি ভালো করে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন যে JF-17 যে হিঞ্জেস ব্যবহার করা হয়েছে তার জায়গা আসলে ফাইটার জেটে নয়, বরং ঘরের জানালা দরজায়। অর্থাৎ চীন ও পাকিস্তান এখন জানালা দরজার টেকনোলজি ফাইটার জেটে ব্যবহার করছে। এমনকি এখন তো আমার এটা মনে হচ্ছে যে চীন ও পাকিস্তান তাদের এই ফাইটার জেট তৈরিতে ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান নয়, বরং কাঠমিস্ত্রি ব্যবহার করেছে। আপডেটের সবশেষে এখানে JF-17 ভক্তদের উদ্দেশ্যে আরও কিছু বলতে চাই। তা হচ্ছে, JF-17 ককপিটে ব্যবহৃত হিঞ্জেসের মতো JF-17 অন্যান্য যন্ত্রাংশ কিন্তু একদম সম কোয়ালিটির। তাছাড়া আপনারা যে রাফেলের সাথে JF-17 তুলনা করছেন, বাস্তবতা হচ্ছে সেই রাফেলের কোয়ালিটির সাথে JF-17 তুলনা করা মানে রাফেলকে অপমান করা। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবারে আসা যাক আজকের ভিডিওর পরবর্তী আপডেটে। আজকের ভিডিওর পরবর্তী আপডেটও পড়শি দেশ পাকিস্তানকে নিয়ে। তো বন্ধুরা, আমাদের পড়শি দেশ পাকিস্তান তথা পাকিস্তানের সেনা বর্তমানে ব্যাপক ভীতির মধ্যে রয়েছে। পাকিস্তান তথা পাকিস্তানি সেনারা এখন এই কারণে ভীতির মধ্যে রয়েছে, কেননা তাদের মতে ভারতীয় সেনা যে কোনো সময় AOC পেরিয়ে পাকিস্তানের অভ্যন্তরে বড়সড় হামলা করতে পারে। বন্ধুরা, ভারতীয় সেনার হামলার ভয়ে পাকিস্তান যে ঠিক কতটা ভয়ের মধ্যে রয়েছে সেটা আপনি পাকিস্তানের নিউজ চ্যানেলগুলি ও পাকিস্তানি জার্নালিস্টদের টক শোগুলি দেখলেই বুঝতে পারবেন। বিগত কয়েকদিন ধরে সেখানে শুধু ভারতের হামলা আর ভারতের হামলা। তবে এখানে সবথেকে অবাক করা ব্যাপার হচ্ছে যে পাকিস্তান সবসময় ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি দেয়, পাশাপাশি যে পাকিস্তানের কাছে 10th generation JF-17 থান্ডার আছে যা দিয়ে তারা মুহূর্তের মধ্যে ভারতীয় এয়ারফোর্সকে গুঁড়িয়ে দিতে পারে, সেই পাকিস্তান কেন ভারতীয় সেনার আক্রমণের ভয়ে কুপোকাত? তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এত ভয়ানক অস্ত্রশস্ত্র থাকার পরেও সুপার পাওয়ার পাকিস্তান কেন এত ভারতকে ভয় পাচ্ছে? আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। ভিডিও পছন্দ হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকে দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রাখতে পারেন। পেজের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। শীঘ্রই দেখা হবে সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে সম্পূর্ণ নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন এবং নিজের দেশকে ভালোবাসবেন। জয় হিন্দ।